আজকে আমি বানাবো সরিষা রুই। তো এর জন্য আমি রুই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ, দিয়ে ভালোভাবে মাছগুলোর সাথে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা একটা করে রুই মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশ উল্টে দিব। মাছ ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সবকিছু দিয়ে পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্যানের মধ্যে পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট দিয়ে ভালো মতো ঘোনা করে নিব 4-5 মিনিট। ঘোনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাগুলো, দিয়ে আরো কিছুক্ষণ ঘোনা করব। এবার আমি সরিষা বাটার মধ্যে পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভুনা করা মশলার মধ্যে সরিষার পেস্টটা ঢেলে দিব। ঢেলে কিছুক্ষণ ভুনা করব। ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিট মৃদু আঁচে রান্না করব। রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার সরিষা রুই। এটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন।